হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে গোলাপ ফুল পিঠা। তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় একটা পিঠা। আপনাদের আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমি পিঠার কাই তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা যখন এরকমভাবে ফুটে উঠেছে তখন আমি দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিচ্ছি 2 কাপ পরিমাণ, আর এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। চালের গুঁড়াটা দিয়ে এবার আমি এটাকে একটা কাই তৈরি করে নেব। খুব শক্ত কাই তৈরি করব না, আবার একদম নরম কাইও না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাইটা তৈরি হয়ে গেছে। এবার আমি কাইটাকে এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নেব। কাই ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা পিঁড়ির উপরে অল্প পরিমাণে চালের গুঁড়া নিচ্ছি। এতে করে কিন্তু হাতে লেগে যাবে না এবং পিঁড়িতেও লেগে যাবে না কাইটা। এবার কাইটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি একটু মথে নিচ্ছি। এতে করে কিন্তু কাইটা খুব সফট হবে আর পিঠাটাও কিন্তু খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন যে আমার কাইটা কিন্তু এখন পিঠার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট সাইজের রুটি অথবা বড় সাইজের রুটির অনুযায়ী করে আমি কাই থেকে কেটে নিচ্ছি ছোট করে। দেখতে পাচ্ছেন যে রুটির মতো করে এবার আমি একটুখানি চালের গুঁড়া দিয়ে নিচ্ছি, এতে করে আর লেগে যাওয়ার চান্স থাকে না। খুব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে রুটির পুরুত্ব কিন্তু এরকম হয়েছে, যথাসম্ভব পাতলা করে নিয়েছি। এবার একটা বোতলের ঢাকনা দিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটি থেকে কেটে নিয়ে এবার আমি রুটির বাহিরের অংশগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এবার এগুলো দিয়ে আমি গোলাপ ফুল বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করুন, কারণ এটা এমন কোনো কঠিন না, খুবই সহজ। এভাবে এভাবে ছোট ছোট করে নিয়ে সবগুলো একটা সাথে আরেকটা লাগিয়ে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। কারো পিঠার যদি লাগতে না চায় রুটিগুলো, তাহলে কিন্তু অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন, আর চাইলে কিন্তু আপনারা আরও বড় সাইজ করেও বানাতে পারেন। তবে আমি এতটুকু করে বানাচ্ছি। এবার আমি আরেকভাবে পিঠা বানিয়ে দেখাচ্ছি। গোলাপ ফুলটা তৈরি করছি, ছোট রুটিগুলো নিয়ে একটার উপরে আরেকটা এরকমভাবে রাখবেন, খুব বেশি দূরত্বে রাখবেন না। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এভাবে রেখে এবার আমি এরকমভাবে হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন, কারণ এইভাবে গোলাপ ফুল বানানোটাও কিন্তু খুবই সহজ। এভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন গোলাপ ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নিচের সাইডটাকে হাত দিয়ে এরকমভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে কিন্তু এটার খুলে যাওয়ার চান্স থাকবে না। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরি করে এবার আমি চলে এসেছি শিরা বানাতে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনির মধ্যে 2টো এলাচ আর 1টা দারচিনি দেব। তার আগে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এলাচ আর দারচিনি দিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়াম আছে। শিরাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা 1 তারের শিরা হয়েছে, খুব বেশি ঘন করিনি। এবার শিরার মধ্যে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি, এতে করে শিরাটা জমে যাবে না। এবার চুলার আঁচটাকে একদম লো করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ছোট কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি কিছু পিঠা দিচ্ছি। আপনাদের কড়াইয়ের অনুযায়ী পিঠা দেবেন, কারণ খুব বেশি পিঠা দিয়ে ফেললে কিন্তু তখন ভাজতে একটু অসুবিধা হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে পিঠাটা ভাজতে হবে, কারণ পিঠার উপরের পাপড়িগুলো পুড়ে যাবে যদি চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হয়, আর নিচে দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে, পিঠাগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম কালার করে ভেজেছি। এবার আমি সরাসরি কড়াই থেকে পিঠাগুলোকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরার আঁচটা কিন্তু চুলার এখনও কিন্তু লো রেখেছি। এই লো আঁচেই আমি শিরার মধ্যে পিঠাগুলোকে 1 মিনিটের মতো ভালো করে একটু ডুবিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু
পিঠার ভেতরে শিরাটা যাচ্ছে। আর গরম পিঠাটা কিন্তু গরম শিরাতেই দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে শিরাটা যাবে। আপনারা ভাববেন না যেভাবে দিলে পিঠার মুচমুচে ভাবটা চলে যাবে, একদমই যাবে না। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার, খুবই আকর্ষণীয় মাত্র দুটি উপকরণ দিয়ে গোলাপ ফুল পিঠা। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক দিবেন, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।